পৃথিবীতে এরকম অনেক দেশ রয়েছে যাদের নাম পরিবর্তিত হয়েছে, আবার এমনও দেশ আছে যাদের নাম একাধিকবার পরিবর্তিত হয়েছে। আজকের এই ভিডিওতে জেনে নেওয়া যাক আমাদের পরিচিত সেই দেশগুলোর নাম। মায়ানমার, আমাদের প্রতিবেশী এই দেশটির আগের নাম ছিল বার্মা। 1989 সালে এই দেশের নাম পরিবর্তন করে মায়ানমার রাখা হয়। টার্কি, প্রাচীন অটোমান সাম্রাজ্য এতদিন পরিচিত ছিল টার্কি নামে। সম্প্রতি 2022 সালে এই দেশের নাম পরিবর্তন করে রাখা হয় তুর্কিয়ে। নেদারল্যান্ড, উত্তর পশ্চিম ইউরোপের এই দেশটি নেদারল্যান্ড এবং হল্যান্ড এই দুটো নামেই পরিচিত ছিল, কিন্তু 2019 সালে এই দেশের সরকার স্থির করে ভবিষ্যতে এই দেশকে শুধুমাত্র নেদারল্যান্ড নামেই সম্বোধন করা হবে। শ্রীলঙ্কা, ভারতের প্রতিবেশী এই দ্বীপরাষ্ট্রের আগের নাম ছিল সিংহল, কারণ এই দেশের সর্বাধিক ব্যবহৃত ভাষা সিংহলিজ। চেক রিপাবলিক বা চেক প্রজাতন্ত্র, 1993 সালে চেকোস্লোভাকিয়া এই দেশটি বিভাজিত হয়ে চেক রিপাবলিক এবং স্লোভাকিয়া নামে দুটো দেশ আত্মপ্রকাশ করে। 2016 সালে এই দেশকে নতুন নামকরণ করা হয়, দেশের নাম রাখা হয় চেকিয়া। কম্বোডিয়া, 1976 সালেও এই দেশের নাম ছিল কাম্পুচিয়া, তারপর সরকার পরিবর্তন হয় এবং এই দেশ কম্বোডিয়া নামে আত্মপ্রকাশ করে। ইরান, এই দেশের পূর্ব নাম ছিল পারস্য বা পার্সিয়া। 1935 সালে এই দেশে ক্ষমতায় আসে সুলতান রেজা শাহ, তিনি এই দেশের নাম পরিবর্তন করে ইরান রাখেন। পৃথিবীর ইতিহাসে কোনো দেশের নাম পরিবর্তন কোনো নতুন ঘটনা নয়, আগেও ঘটেছে ভবিষ্যতেও ঘটবে, এবং সেই নাম পরিবর্তনে অগ্রাধিকারে থাকা উচিত সেই দেশের প্রাচীন সংস্কৃতি, কারণ সেই সংস্কৃতি সেই দেশকে অন্য দেশ থেকে স্বতন্ত্র করে তোলে।